প্রিয় ভিওর সালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছো পরীক্ষা দুই হাজার পরীক্ষা দুই তোমাদের যাদের অর্থনীতি প্রথম পত্রের সাবজেক্টটি রয়েছে মাইক্রো একোনেমিক্স বিষয়কোট এগারো এক আমি আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো প্রথমে হ বিভাগে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক number ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায় দুই number হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এরপর হচ্ছে ও ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লেখ এরপর পুঁজিবাদ অর্থ ব্যবস্থা ও ইসলামী অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এরপর সুযোগ ব্যয় ধারণাটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এরপর চাহিদা স্থিতি স্থাপকতা কি এরপর স্থিতি স্থাপক ও অস্থিতি স্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ করো ছে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন এরপরে চাহিদা সংকোচন ও সম্প্রসারণ চাহিদা হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করো এরপর প্রশ্ন রয়েছে যোগান ও মজুদের মধ্যে পার্থক্য নির্দেশ করে এরপরে বিধি কি পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য নির্দেশ করো এরপর রয়েছে দেখাও যে নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয় এরপর রয়েছে আয়বুক রেখা বলতে কি বোঝায় এরপর রয়েছে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের ধারণ না ব্যাখ্যা করে করে সম উৎপাদন রেখার বৈশিষ্ট সমূহ আলোচনা করো পরে ভোক্তার ভারসাম্য কাকে বলে এরপরে হচ্ছে নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্র কি এ হচ্ছে খ বিভাগে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপর গ বিভাগে যে রচনাগুলো প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো দুই নম্বর অর্থনৈতিক কার্যাবলী চক্রাকার প্রবাহ ব্যাখ্যা করো তিন নম্বরে ক দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বোঝায় ও খ হচ্ছে মৌলিক সমস্যা সমূহ ব্যাখ্যা করো চার সমস্যা বলতে কি বুঝো খ সম্পদের অপ্রতুলতা নয় বরং অদক্ষ ব্যবহারে অর্থনৈতিক সমস্যার জন্ম দেওয়ার দেয় ব্যাখ্যা করা এরপরে পাঁচ নম্বর ক বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝো এরপরে খ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করো এরপরে হচ্ছে চাহিদা নির্ধারক গুলো লিখো এরপরে সাত নাম্বার রয়েছে একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো এরপরে রয়েছে আট নাম্বার ক চাহিদার সূচি ও চাহিদা রেখা কাকে বলে খ নিম্নে সমীকরণ হতে একটি চাহিদার সূচি তৈরি করো তার দৃষ্টিতে চাহিদা রেখা অঙ্কন করো এরপর রয়েছে কিউ ফোর ইকুয়াল টু নয় নাম্বার হচ্ছে বাজার ভারসাম্য কি খ হচ্ছে চাহিদা ও যোগানের পারস্পরিক দ্বারা সম্পর্ক দ্বারা বা দাম ও পরিমাণ নির্ধারিত হয় ব্যাখ্যা করা হয় করেছে বিধির মাধ্যমে একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ লাভ করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার পরে এগারো নম্বর ভোক্তার উদ্ধৃত ধারণাটি ব্যাখ্যা করার পরে আছে বারো ক কম প্রান্তিক উপযোগ বিধি কি খ প্রান্তিক উপযোগ ব্যাখ্যা থেকে ভোক্তার চাহিদা রেখা অঙ্কন করো নম্বর নিরপেক্ষ বৈশিষ্ট্য সম্য ব্যাখ্যা করা চোদ্দ নম্বর নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার বার ব্যাখ্যা করা এ হচ্ছে গ বিভাগের রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্নগুলি এরপরে ক যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ কারি agent কারা পরিবার ব্যক্তি ফার্ম ও সরকার অর্থনীতির জনকে classical অর্থনীতি বিট অ্যাডাম স্মিথ এর পরে ব্যষ্টিক অর্থনীতি কি অর্থনীতি যে শাখা বিভিন্ন ব্যক্তি বা সংস্থা সম্পর্কে পৃথক ভাবে আলোচনা করা হয় অর্থনীতিতে অদৃশ্য হাত কি অর্থ ব্যবস্থা বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে দামের এই ওঠানামাকে অ্যাডাম স্মিথ অদৃশ্য হাত বলেছেন সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে যে অর্থ ব্যবস্থা বেসরকারি মালিকানা সম্পূর্ণ অনুপস্থিতি মালিক সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পন্ন কার্যকারী থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকার হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মধ্যে বাজার পরিচালিত হয় মিশ্র অর্থনীতি কি পুঁজিপাত্র উভয় অর্থ ব্যবস্থা সমন্বয় করতে কোন অর্থ ব্যবস্থা অর্থনীতি বা অর্থ ব্যবস্থা বলে চাহিদাবিধি কি কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে দাম ও চাহিদা সেই সম্পর্কে যে বিধি মাধ্যম প্রকাশ করে সেটা চাহিদা বিধি চাহিদার দাম স্থিতি স্থাপকতার সূত্রটি লিখ তারপর যোগান যে বিধি সাহায্যে দ্রব্যের নামের সাথে যোগানের ক্রিয়া কলাপে সম্পর্ক করা হয় অর্থনীতিতে কালি ও কলম কি পরিপূরক দ্রব্য চিনি ও চা কোন ধরনের দ্রব্য পরিপূরক দ্রব্য চা ও কফি কোন ধরনের দ্রব্য পরিবর্তক দ্রব্য এরপরে চাহিদার আড়ালে স্থিতিস্থাপকতা কি একটি দামের একটি দ্রব্যের দাম পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তনের হারকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটি লিখের পর উপযোগ কি কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান কি সর্বোচ্চ হয় পরে মোট উপযোগের সর্বোচ্চ অবস্থায় তখন প্রান্তিক উপযোগ কত শূন্য পর্যায়গত উপযোগ কি প্রথম দ্বিতীয় ও তৃতীয় এরকম সংখ্যা দ্বারা উপযুক্ত পরিমাপ করে তাকে পর্যায়গত উপযোগ বলে প্রান্তিক উপযোগ কি কোন দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় পরে সমপ্রান্তিক উপযোগ বিধি কি উপযোগ সর্বোচ্চ করণের লক্ষ্যে ভোক্তা তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্য ক্রয়ের জন্য এমনভাবে ব্যয় করে যাতে প্রত্যেক দ্রব্য হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সমান হয় রয়েছে ভোক্তার উদ্ধৃতি কি একটি নির্দিষ্ট সময়ে কোন ভোক্তা কোন দ্রব্য ক্রয়ের জন্য যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয় এই দুই এর ধনাত্মক পার্থক্য উদ্ধৃত বলা হয় নিকৃষ্ট দ্রব্য কি ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদা পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় নিরপেক্ষ মানচিত্র অঙ্কন করে এরপরে গিফেন দ্রব্যের পরিবর্তে রবার্ট গিফেন গিফেন দ্রব্য কি যে দ্রব যে পণ্যের আয় ধনাত্মক বিকল্প প্রভাবের চেয়ে বড় তাদেরকে গিফেন দ্রব্য বলে আয় প্রভাব কি দুটি পণ্যের দাম স্থির অবস্থায় বক্তার আর্থিক ব্যয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য ব্যবস্থায় যে পরিবর্তন হয় এম আর এস এর পণ্য কি মার্জিনাল রেট অফ সাবস্টেশন এমআরএস প্রান্তিক পরিবর্তন হার বলতে কি বুঝে দুটি দ্রব্যের মধ্যে একটি অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্য কতটা ছেড়ে দিতে হয় তার অনুপাতকে প্রান্তিক বিকল্পন হার বলে উৎপাদন বলতে কি বুঝেন নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকে অর্থনৈতিক ভাষায় উপাদান বলা হয় উৎপাদনের উপকরণ কি কোনো দ্রব্য উৎপাদন করতে যে সকল উপকরণ দরকার হয় তাকে উৎপাদনের উপকরণ বলা হয় মাত্রাগত উৎপাদন কি উৎপাদন ব্যবহৃত উপকরণ সমূহ ব্যবহারের অনুপাত স্থির রেখে উৎপাদন পরিবর্তন করাকে মাত্রাগত উৎপাদন বলে উৎপাদকের ভারসাম্যের শর্ত লিখ প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত উৎপাদনের সময় সম্প্রসারণ পথ কি বিভিন্ন সমবায় রেখার সম উৎপাদন রেখার স্পর্শ বিন্দুগুলো নিয়ে গঠিত সঞ্চার পথকে সম্প্রসারণ বলা হয় কি নির্দেশ করে সম উৎপাদন রেখার পরম ঢাল নির্দেশ করে এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা সেগুলো দেখে নিবি আজকের সাজেশনের ভিডিও পর্যন্ত পরবর্তী সাজেশনের ভিডিও আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম